সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জের আজকের সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি জুবাইর আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। শেখ কামালের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ, শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা সভা, বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা গ্রহীতার মধ্যে ভাতা বই বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব। এর আগে শেখ কামালের জন্মদিন উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের স্বরূপনগরে আওয়ামী লীগ নেতা মুখলেসুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের সহসভাপতি শাহানাওয়াজ দুলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাহিব জামান আনন্দ। শেখ কামালের জন্মদিন কেক কাটবো, আনন্দ উৎসব করবো, কিন্তু আজকে আমাদের দুঃখিত, আমাদের সেই ইনি আবাহনী ক্রীড়া চক্র। এই আবাহনী ক্রীড়া চক্রে তিনি কিন্তু প্রতিষ্ঠাতা, এই সংস্কৃতিতে তিনি কিন্তু বিরাট অবদান রেখে গেছেন। তিনি নিজেও নাট্য মঞ্চ করে গেছেন, নাটক করে গেছেন আমাদের মতো মানুষজনদেরকে। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জিটুপি পদ্ধতিতে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা গ্রহীতার মধ্যে ভাতা বই ও নগদ অর্থ বিতরণ করা শুরু হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সহ অন্যান্যরা। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভি সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনি যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 0131602592 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জুবায়ের আহমেদ, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।